स्टूडेंट वेलकम टू द एसके स्टडी ग्रुप चैनल। आज हमें शिखब क्वेश्चन टैग्स क्यों बसाय। देखो क्वेश्चन टैग्स हमें देखे एसएससी और जरा डब्ल्यूपीपी देवे सामने तरह जो मास्ट, कारण हमें देखे एसएससी और डब्ल्यूपीपी ते प्राय एग्जामे क्वेश्चन टैग्स आसते ओखने किस क्वेश्चन एक स्टेटमेंट देया थाके तारपरे एक शून्यस्थान देया थाके चारटे अपशन देया थाके। क्वेश्चन टैग शेखार आगे हमें देखो क्वेश्चन टैग्स टी काके बोले। क्वेश्चन टैग टी बोला है तुम्हार मने कोनो किछु निये कोनो एकटी सेंटेंस आछे कोनो एकटी स्टेटमेंट आछे कोनो किछु निये सेटा बोलार पोरे तार सामने जे आछे तार काछ थेके तार कन्फार्मेशनटा नेवा ताकेई बोला है क्वेश्चन टैग। एबार कि से प्रथमे सेटी थाकबे एकटी सेंटेंस तारपरे क्वेश्चन टैग। सेंटेंसटी नेगेटिव होते पारे, इंटरोगेटिव होते पारे, अफर्मेटिव होते पारे, किन्तु मने राखबे क्वेश्चन टैग सब समय इंटरोगेटिव होबे। एबार आमरा देखबो सेंटेंसटी जदि टेंसे थाके ताहले सेटी प्रेजेंट, पास्ट, फ्यूचर तीनटार मध्ये जे कोनो एकटी टेंस होते पारे, किंबा कोनो हेल्पिंग वर्ब व्यवहार करा होते पारे, किंबा मोडाल वर्ब व्यवहार करे सेंटेंसटी कमप्लीट होते पारे। एबार जे टेंसेर उपर बेस करे सेंटेंसे थाकबे तार अकॉर्डिंग आमरा विभाग व्यवहार करब क्वेश्चन टैग तैरि करार जोन्नो। जेमन धरो जदि प्रेजेंट इनफिनिटिव थाके ताहले हय टू अथवा डास, डू अथवा डास। और जदि पास्ट व्यवहार करा थाके पास्ट इनफिनिटिव ताहले डिड। आरेकटा जिनिस मने राखबे जदि सेंटेंसटी जदि पजिटिव थाके ताहले आमादेर क्वेश्चनटी हबे नेगेटिव। सेंटेंसटी जदि पजिटिव हय क्वेश्चनटी नेगेटिव, और सेंटेंसटी जदि नेगेटिव है क्वेश्चन टैगटी हबे पजिटिव। ए दुटो जिनिस माथाय राखबे। एबार ताहले आमरा एकटी टैग क्वेश्चन तैरि करे देखि। जेमन एखाने आछे राणा इज ए गुड बॉय, राणा इज ए गुड बॉय। ताहले आमि तोमाके बोललाम राणा एकटी भालो छेले, तारपरे तोमार काछ थेके जदि कनफार्मेशन निते हय कि बोलबो आमि, ताई नय़ कि? देखो बांग्लाय आमरा बोलछि ताई नय़ कि, माने नेगेटिवे कथा बोलछि, नेगेटिवे तोमार काछे क्वेश्चन करछि। ताहले आमार एखानेओ नेगेटिवे क्वेश्चनटी करते हबे। তাহলে রানা ইজ এ গুড বয়, ইজ যেহেতু এখানে বিভার বিভাবর করেছে কোনো টেন্সের রুল ফলো করা হয়নি, যদি এখানে টেন্সের রুল ফলো করা হতো সেই টেন্সের অ্যাকর্ডিং যে বিভার বিভাসে সেই বিভাবটি আমরা ব্যবহার করতাম। কিন্তু এখানে একটি অলরেডি একটি বিভার ব্যবহার করা হয়েছে, অতএব সেই বিভাবটি আমি তুলে নেব। তারপর কী লিখব? নট, না, মনে রাখবে নট ব্যবহার করা হবে না। আমরা সবসময় ব্যবহার করব এন অ্যাপোস্ট্রফি টি। কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে সবসময় যে বিভাবটি ব্যবহার করা হবে তার সাথে এন অ্যাপোস্ট্রফি টি আমরা ব্যবহার করবো, মানে ওয়াজেন্ট। এবার দেখো রানা একটি লিভিং থিং আর একটি নাউন, ঠিক তার প্রোনাউন আমরা ব্যবহার করবো মানে হি। আর যদি নন লিভিং থিং থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম ইট। তাহলে এটা অ্যান্সার হবে ইজেন্ট হি, তারপরে কোশ্চেন চিহ্ন। চলো এবার এক্সামে আসা একটি কোশ্চেন আমি দেখে নেব। আচ্ছা, দ্য কার ওয়াজ রেড, দ্য কার ওয়াজ রেড। তাহলে কি এখানে অপশানসগুলি আছে? ডিডেন্ট ইট, দেখো এখানে যদি পাস্ট ইনফিনিটিভের রুলস ফলো করা হতো তাহলে এটা ঠিক ছিল যে ডিডেন্ট ইট, কিন্তু এখানে পাস্ট ইনফিনিটিভের রুল ফলো করা হয়নি, একটি হেল্পিং ভার্ব ব্যবহার করে পাস্টের একটি কথা বলা হয়েছে, অতএব এটি হবে না। যেহেতু এখানে একটি হেল্পিং ভার্ব আছে বিভার্ব আছে সেইটিই আমরা ব্যবহার করব। তাহলে এখানে আছে ওয়াজেন্ট, ওয়াজ নট ইট। দেখো আমি আগেই বলেছি আমরা পুরো নট কথাটি ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এন অ্যাপোস্ট্রফি টি, যে বিভাবটি থাকবে তার সাথে এন অ্যাপোস্ট্রফি টি, অতএব এটিও ভুল। তারপরে আছে ওয়াজ, ওয়াজেন্ট দ্য কার, দেখো এখানে তো ব্যবহার করা হয়েছে যে ওয়াজ তারপরে এন অ্যাপোস্ট্রফি টি, কিন্তু মনে রাখবে আমরা অ্যাপোস্ট্রফি টিটা ব্যবহার করেছি সব ঠিক আছে, কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি দ্য কার। আমি বলেছিলাম যে নাউনটি থাকবে ঠিক তার প্রোনাউন, আর এখানে নন লিভিং থিং আছে তার জন্য ইট, অতএব এটাও ভুল। এবার দেখে নাও ওয়াজেন্ট ইট, ওয়াজ বিভাবটি ব্যবহার করা হয়েছে, এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করা হয়েছে, তারপরে ইট, অতএব এটি সঠিক অ্যান্সার, অতএব এটি সঠিক অ্যান্সার ওয়াজেন্ট ইট। তারপরে চলে যাব এক্সাম্পলে, এবার কিছু আমরা নিজেরা তৈরি করি। হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। এখানে বোঝা যাচ্ছে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াসের
কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আছে। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার থাকলে এখানে আছে কি ইজ, একটি ভার্ব আছে, তাহলে আমি প্রথমে ইজটা তুলে নিই। এবার দেখবো সেন্টেন্সটি নেগেটিভে না পজিটিভে, পজিটিভে, তো অতএব আমি নেগেটিভ করব, মানে ইজেন্ট, এখানে প্রোনাউনই ব্যবহার করা আছে, অতএব নট, ইজেন্ট হি, ইজেন্ট হি, প্রোনাউন যেটি আছে সেটাই বসে যাবে, যদি নাউন থাকতো তার প্রোনাউন বসতো। তারপরে আছে দে ওয়ার ওয়াচিং টিভি, এটি আছে পাস্ট কন্টিনিউয়াস। যাদের টেন্সের কনসেপ্ট ক্লিয়ার নেই, ডিসক্রিপশনে টেন্সের একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে, কারণ টেন্সটি না কমপ্লিট করা থাকলে ট্যাগ কোশ্চেন বলো কিংবা অন্য কোনো গ্রামার বলো তোমরা কমপ্লিটলি ভালোভাবে শিখতে পারবে না। এবার আছে দে ওয়ার ওয়াচিং টিভি, এটি পাস্ট পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার আছে, আর এখানে ব্যবহার করা হয়েছে বিভার ওয়ার, তাহলে আমরা ওয়ারটা নিয়ে নেব। আর এটি আছে পজিটিভে নেগেটিভ নেব, এন অ্যাপোস্ট্রফি টি, তারপরে দে আছে প্রোনাউন, এখানে দেটাই বসিয়ে দেব কোশ্চেন চিহ্ন। তারপরে আছে দ্য হান্টার কিল্ড দ্য টাইগার, সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট, অতএব এটা আছে পাস্ট ইনডিফিনাইটে। তার পাস্ট ইনডিফিনাইটে আমি বলেছিলাম কী ব্যবহার করবো, ডিড, প্রথমে তো ডিড নিয়ে নিই, তারপরে দেখবো এটা নেগেটিভ না পজিটিভে, পজিটিভ আছে, অতএব এন অ্যাপোস্ট্রফি টি। তারপরে কি এখানে সাবজেক্ট আছে কি দ্য হান্টার নাউন, এখান থেকে আমরা এর প্রোনাউন তুলে নেব হি, অ্যাপোস্ট্রফি এস। তারপরে আছে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, এই আই অ্যাম কথাটি থাকলে কখনোই অ্যাম নট এটি ব্যবহার করবে না, মনে রাখবে আই অ্যাম যখন থাকবে তখন আমরা ব্যবহার করব আর, আই অ্যাম যদি থাকে আমরা ব্যবহার করব আর, পজিটিভে থাকলে এটি এন অ্যাপোস্ট্রফি টি, আর্নড আই, আমি একটি স্টুডেন্ট, তাই নয় কি, কোশ্চেন চিহ্ন। তারপরে আছে দে উইল গো টু স্কুল, দে উইল গো টু স্কুল, তাহলে এখানে উইল আছে, উইল মনে রাখবে, উইল উইল হবে না, উইল উইল অ্যান্ড টি এমন কিছু হয় না, এখানে হবে ওন্ট, উইল আমরা লিখি যদি নেগেটিভ করি এটি আসে ওন্ট, ডাব্লু ও এন টি এন অ্যাপোস্ট্রফি টি, ওন্ট, আর যেহেতু এখানে প্রোনাউন আছে দে, দে বসে যাবে। তারপরে আছে রতন হ্যাজ বট এ কার, রতন একটি গাড়ি কিনে আছে, এখানে হ্যাজ ব্যবহার করেছে, আমরাও হ্যাজটি ব্যবহার করবো হেল্পিং ভার্ব। তারপরে কি এটা পজিটিভ আছে, নেগেটিভ নিয়ে নেবো, হ্যাজেন্ট, রতন নাউন, এর প্রোনাউন কী হবে, অতএব। এবার তোমাদের জন্য কিছু এক্সাম্পল আমি কিছু সেন্টেন্স আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা নিজেরা কমপ্লিট করবে, যেমন লিখে নাও উই আর গোয়িং টু কলকাতা, তারপরে লিখে নাও দ্য টিচার ওয়াজ টিচিং আস ইংলিশ, তারপরে লিখে নাও উই আর প্লেয়িং ফুটবল, উই আর প্লেয়িং ফুটবল, আরেকটি লিখে নাও আই কান্ট স্পিক ইংলিশ, আই কান্ট স্পিক ইংলিশ। আর সত্যি যারা ইংরেজিতে কথা বলতে পারো না, ইংরেজিতে কথা বলতে চাও, ডিসক্রিপশনে আমার স্পোকেন ইংলিশের চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে শিখতে পারো। আর যদি এই ভিডিওটি থেকে তোমরা বুঝতে পারো, কোশ্চেন ট্যাক্স জিনিসটি শিখতে পারো, একটি লাইক দেবে, এবং যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।